ডিয়ার ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এমব্রয়ডারি স্টুডিও E2 ওয়েলকাম সফটওয়্যার সেটআপ দিতে হয়। তো ওয়েলকাম সফটওয়্যার সেটআপ দেওয়ার আগে এটার কিছু সেটিং আছে, সেই সেটিংগুলো আমি আগে আপনাদেরকে দেখাবো। প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, দেখে নিতে হবে আপনি উইন্ডোজ কোনটা সেটআপ দিয়েছেন। তো আমি উইন্ডোজ 7 32 বাইট সেটআপ দিয়েছি অপারেটিং সিস্টেম। তো উইন্ডোজ 7 32 বাইটে কিভাবে ওয়েলকাম E2 সেটআপ দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন অবশ্যই, আপনারা তাহলে সঠিকভাবে সফটওয়্যারটা সেটআপ দিতে পারবেন। তো শুরু করা যাক। প্রথমে আপনারা কন্ট্রোল প্যানেলে যাবেন। কন্ট্রোল প্যানেলে গিয়ে সিস্টেম অ্যান্ড সিকিউরিটিতে যাবেন। এখানে উইন্ডোজ ফলোয়ারটা অফ করে নেবেন। ওকে, তারপরে ইউজার অ্যাকাউন্টে যাবেন। ইউজার অ্যাকাউন্টে গিয়ে চেঞ্জ ইউর অ্যাকাউন্ট, এখানে যে অপশনটা আছে এই অপশনটাতে আপনারা একদম নিচে নিয়ে নেবেন, নেভার নোটিফাই। ওকে, ব্যাক, এরপরে ভিউ Drive and Printers, right click, Drive install setting, no, never, এখানে টিক মার্কটা উঠিয়ে দেবেন, save change, ওকে। আপাতত সেটিংগুলো আপনার কমপ্লিট হয়ে গেল। এবার আপনাকে যা করতে হবে, কম্পিউটার রিস্টার্ট দিতে হবে। দেন কম্পিউটার ওপেন হওয়ার পরে প্রথমে আমাকে হ্যাপস ড্রাইভ সেট আপ দিতে হবে। তো আপনারা একটা জিনিস অবশ্যই করবেন, সেটা হচ্ছে ধৈর্য ধরে পুরো সেট আপ সিস্টেমটা দেখবেন, তাহলে অবশ্যই আপনারা সেট আপ দিতে পারবেন। তারপরেও আমি এখন থেকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলো দেব। তারপরে আবার রেজিস্টার দিতে হবে। বন্ধুরা, রেজিস্টার না দিলেও সমস্যা নাই, তবে রেজিস্টার দিয়ে নিলে আপনার সেট আপটা প্রপারলি হবে। এরপরে আমরা 2 নম্বর সেট আপটা দেব। নেক্সট, ইয়েস, এনেবল, ওকে, এক্সিট, ক্যান্সেল। দেন আমরা কম্পিউটার আবার রেজিস্টার দেব। এরপর আমরা 3 নম্বরটা সেট আপ দেব। যেহেতু আমি উইন্ডোজ 7 32 বাইট সেট আপ দিয়েছি, তাই আমি এখন এই দুইটা ফাইল থেকে 32 বাইটেই সেট আপ দেব। ইনস্টল। তো এই সেট আপটা হতে অনেকটা সময় লাগে, প্রায় 40-50 মিনিটের মতো সময় লাগে। অধৈর্য হওয়ার কিছু নেই। তো বন্ধুরা, এই মেসেজটা আসলে ভয় পাওয়ার কিছু নেই। ইনস্টল দিস ড্রাইভ সফটওয়্যার এনিওয়ে দিয়ে দেবে এবং লেখা চলে আসবে এখানে, প্লিজ এনি কি টু কন্টিনিউ। চলে যাবে। এবার কম্পিউটার আবার রেজিস্টার দিতে হবে। তো এখানে আরেকটা কথা বলে রাখা জরুরি, যে আমার যে সফটওয়্যারটা আছে সেটাতে 5টা সেট আপ দেওয়া লাগে টোটাল। আর অনেকের কাছে হয়তো আরও ইজি কোনো সফটওয়্যার থাকতে পারে, আমার কাছে আসলে ইজি কোনো সফটওয়্যার এই মুহূর্তে নেই, তাই এটা 5টা সেট আপই পুরোপুরিভাবে দিতে হবে। তো আমি এবার 3টা সেট আপ যেহেতু কমপ্লিট করেছি, 4 নম্বর সেট আপটা দেব।
next, I accept, next, next, শুধু আমি নেক্সট নেক্সট দিয়ে যাচ্ছি। এবার এখানে একটা পাসওয়ার্ড চাইবে, সেই পাসওয়ার্ডটা এখানে আমার এখানে পাসওয়ার্ড আছে একটা, পাসওয়ার্ডটা কপি করে আমি এখানে পেস্ট করে দেব। ওকে ইনস্টল। আমরা দেখতে পাচ্ছি 7% কমপ্লিট। এবার কম্পিউটার রিস্টার্ট চাচ্ছে, তো আমি ফিনিশ দেব। তো এই আমরা ওকে দিয়ে কম্পিউটার ওপেন করব। রান করার পরে আমরা 5 নম্বর এবং লাস্ট সেট আপটা দেব। নেক্সট ইনস্টল। I want to register my computer. Finish. তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সফটওয়্যার ওপেন হচ্ছে। আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর নতুন নতুন ভিডিও নেক্সট টাইম তোমাদের সুবিধার জন্য আমি আবার আপলোড করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।